স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা 11:47 পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি। এর আগে সুধী সমাবেশে যোগ দিয়ে বেলা 11:25 মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, শুভিনিশিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন শেখ হাসিনা। এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল দুইয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে যোগ দিবেন তিনি। এরপর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দিবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল 5:30 জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।